আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের 151, 52 এবং 53 পেজ। তো 151 পেজে কি দেওয়া আছে সেটা একটু দেখা যাক। বলা আছে একটা দলগত কাজ, তোমরা চারজনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করো। তো প্রথমে আমরা কার্ডের সাহায্যে নির্ণয় করব। তো এখানে আমরা 4টা কার্ড নিয়েছি, কারণ 0 থেকে 15 সর্বোচ্চ, এখানে সংখ্যা হচ্ছে 15। তো 15 বানাইতে গেলে সর্বোচ্চ 4টা এক হলেই, বাইনারিতে 4টা এক মানেই হচ্ছে এটা হচ্ছে দশমিক বা সংখ্যা, এটা 15। তো জাস্ট 4টা কার্ড হলেই হচ্ছে। এখানে দেখুন, প্রথম কার্ডে আমরা জানি হচ্ছে একটা থাকে ডট, দ্বিতীয় কার্ডে 2টা ডট থাকে, তৃতীয় কার্ডে হচ্ছে 4টা ডট থাকে, অর্থাৎ আগের ডাবল, আর চতুর্থ কার্ডে আমরা জানি হচ্ছে 8টা কার্ড থাকে, অর্থাৎ এইরকম 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। ঠিক আছে, তাহলে দশমিক সংখ্যা আমরা জিরো বানাইতে চাই। জিরো বানাইতে গেলে কিন্তু কোনো কার্ডই ব্যবহার করা লাগতেছে না, তাই না? তার মানে সবগুলো কার্ড এখানে ক্রস করে দেওয়া হয়েছে। তাহলে ক্রস করে দেওয়া হয়েছে মানে এটা জিরো, এটা জিরো, এইটা জিরো, এইটাও জিরো, তার মানে 4টা জিরো। বাইনারি সংখ্যা জিরোর বাইনারি সংখ্যা 4টা জিরো। এবার দশমিক সংখ্যা যদি এক বানাইতে চাই তাহলে আমাদের কি হবে? তাহলে দেখুন, আমরা এইভাবে 4টা কার্ড সাজিয়ে নেব বাম থেকে ডানের দিকে, 1, 2, 4, 8 এভাবে। তারপর এক বানাইতে গেলে আমাদের কিন্তু একটা কার্ডের মধ্যে হচ্ছে ডট একটা আছে, তাই না? এই কার্ডের মধ্যে ডট একটাই আছে, তাহলে এক আমরা অনায়াসে বানাইতে পারলাম। তো এই কার্ডগুলো আমাদের কোনো কাজে লাগতেছে না, তাহলে এই কার্ডগুলো আমরা ক্রস করে দিলাম। ওকে, তাহলে এই যেগুলো ক্রস করে দিলাম সেই তিনটা জিরো হবে, আর পাশের চতুর্থটা, অর্থাৎ চতুর্থটা বলতে এখানে হচ্ছে এই পাশ থেকে যদি বলি তাহলে চতুর্থটা আর বাম থেকে শুরু করা হয় এখানে, তাহলে এই যে এইটা হচ্ছে অন। ওকে, তাহলে 2 নম্বর দেখি, সরি, 2 দশমিক সংখ্যা বানাইতে আমাদের কি করতে হবে? তো এখানে কার্ডের মধ্যে কিন্তু 2 আছে ডট, তো এই এগুলো জাস্ট ক্রস হয়ে যাচ্ছে, এগুলো ক্রস হয়ে যাচ্ছে, তো ক্রস গুলো জাস্ট জিরো দিয়ে দেব, আর হচ্ছে যেটা আমাদের কাজে লাগলো 2 বানানোর সময় সেটাতে অন করে দেব, আর পাশেরটা জিরো। এবার আমরা 3 বানাবো, 3 বানানোর সময় আমরা দেখব যে কোনো কার্ডের মধ্যে কিন্তু 3টা ডট নেই, তাই না? তাহলে যেহেতু 3টা ডট নেই তাহলে অবশ্যই একাধিক কার্ড নিয়ে আমাদের 3 বানাইতে হবে। তাহলে এই যে 2টা ডট আর 1টা ডট মিলে কয়টা হয়? 3টা ডট। তাহলে এই দুটো আমাদের ক্রস হয়ে যাচ্ছে জাস্ট, তাহলে যেগুলো ক্রস হবে সেগুলো জিরো দেব। এই পাশে 2টা ক্রস, তাই 2টা জিরো, তার ডান পাশে 2টা হচ্ছে, এই দুটো কাজে লাগছে আমাদের 3 বানাইতে, তো এই দুটোর জন্য 2টা অন। ওকে, 4 বানাবো। এবার 4 বানানোর জন্য আমাদের দেখবো যে কোন কার্ডের মধ্যে 4টা ডট আছে। আসলে কিন্তু এই কার্ডের তৃতীয় নম্বর কার্ড, এটা প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, এটা তৃতীয় কার্ড, তৃতীয় কার্ডের মধ্যে 4টা ডট আছে, তো অনায়াসে বানাইতে পারলাম একাধিক কার্ড ছাড়াই। অন্যগুলো জাস্ট ক্রস করে দেবো, তো এটা ক্রস মানে হচ্ছে এখানে জিরো হবে, এখানে জিরো দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাজে লাগছে আমাদের, এটা অন করে দেওয়া হবে, এই দুটাও জিরো করে দেওয়া হবে। ওকে, এই দুটাও জিরো করে দেওয়া, তার মানে 4-এর বাইনারি হচ্ছে 0100। ওকে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। ওকে, তাহলে আমরা 5 বানাবো। এবার নিশ্চয়ই 5, কোনো কার্ডের মধ্যে 5টা ডট নেই, তাই না? তাহলে আমাদের 2টা কার্ড বা 3টা কার্ড এরকম ব্যবহার করা লাগতে পারে। তো 4 এবং 1 যোগ করলে কিন্তু 5 হয়, তাই না? তো এগুলো ক্রস, তো এইগুলো ক্রস করা লাগতেছে, তার মানে ক্রস মানে আছে জিরো, তাহলে উত্তর 0 অন 0 অন এখানে লেখা হয়েছে। ওকে, এবার 6 বানাবো। 6 বানানোর জন্য আমাদের একাধিক কার্ড ব্যবহার করা লাগবে, কারণ 6, কোনো কার্ডেই 6টা ডট নেই, তাই না? এখানে দেখুন, এই প্রথম কার্ডটা ইউজ করা হলো না, তো দ্বিতীয় কার্ড এবং তৃতীয় কার্ড, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে এটার জন্য হচ্ছে জিরো, এটার জন্য অন, এটার জন্য অন, অর্থাৎ 0 অন অন 0। তাহলে এটা বাইনারি, 6-এর বাইনারি। এবার 7-এর দেখি, 7-এর বাইনারি আমরা দেখি। এখানে দেখুন, 4 আর 2 6 আর 1 7, তো হয়ে গেল, তো এটা জাস্ট ক্রস হয়ে গেল, অর্থাৎ এটার জন্য জিরো, এই 3টার জন্য অন। 7-এর বাইনারি 0 ট্রিপল অন। 8-এর বাইনারি দেখবো, দেখি একটা কার্ডে কিন্তু 8টা কিন্তু ডট আছে, তাই না?
তো সরাসরি 8 বানানো যাচ্ছে আমাদের, তাহলে এই কার্ডগুলো জিরো হয়ে যাচ্ছে, এই কার্ডগুলো অর্থাৎ ক্রস করে দিচ্ছি, কাজে লাগছে না, ক্রস করে দেব। ক্রস মানে হচ্ছে জিরো অর্থাৎ অফ, তাহলে এটার জন্য অন আর বাদ বাকি এই পাশের তিনটা জিরো। তো 9 এর জন্য আমরা কি করব, এই যে 8টা আর একটা যোগ করলে কত হয়, 9টা হয়, তাহলে এই কার্ড দুটো জিরো হচ্ছে, তার মানে উত্তর অন, ডাবল জিরো অন। ওকে 10 দেখি, তাহলে 8 আর 2 কিন্তু যোগ করলে 10 হয়, 8 এবং 2 যোগ করলে 10 হয়, তাহলে এটার জন্য অন, এটার জন্য জিরো, এটার জন্য অন, এটার জন্য জিরো, তাহলে 10 এর বাইনারি হচ্ছে অন জিরো অন জিরো। ওকে এবার 11 দেখি, 11 তাহলে 8 আর 9 10 11, তাহলে এটা ক্রস হলো জাস্ট, তার মানে এটাতে জিরো জাস্ট, অন জিরো অন অন, উত্তর আমাদের 11 এর বাইনারি। এবার 12 এর বাইনারি দেখি, 12 এর বাইনারি বের করার সময় 8 আর 4 যোগ করলে কিন্তু 12 হয়, তাহলে এই দুটো জিরো হয়ে যাচ্ছে, তাই না, তাহলে অন অন ডাবল জিরো। এখানে দেখুন 13 এর বাইনারি বানাইতে 8 আর 4 12 আর 1 13, তাহলে এটা কাজে লাগলো না, তাহলে এটাতে জিরো আর বাদ বাকিগুলো অন। ওকে আশা করি বুঝতে পারতেছেন। 14 এর বাইনারি বের করার জন্য দেখুন 14 এর বাইনারি কি হবে, এরকম করে কার্ড সাজিয়ে নেবেন, একটা ডট দিয়ে তারপর দুইটা ডট, দুইয়ের ডবল চারটা ডট, চারের ডবল আটটা ডট, এভাবে কার্ডগুলো সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর দেখবেন 14 মিলাইতে আমাদের কোন কোন কার্ডের ডটগুলো যোগ করলে 14 হয়, তাহলে এখানে 8 আর 4 12 আর 2 14, তাহলে এই যেগুলো কাজে লাগলো সেগুলোতে অন 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 করে দেবেন, তিনটা অন, এটা কাজে লাগলো না আমার, এটার জন্য জিরো, হ্যাঁ এটার জন্য জিরো, এই তো পাশে জিরো বসানো হয়েছে। আর 15 এবার লাস্ট, তাহলে 15 জন্য সবগুলোই কাজে লাগবে, 8 আর 4 12 13 14 15, তার মানে চারটা অন। ওকে এখানে কয়টা বিট, চারটা, চারটা ডিজিট মানে চারটা বিট, তাহলে 4 বিটের জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা বানানো যায় 15, 4 বিটের জন্য 15 সর্বোচ্চ 15 সংখ্যা বানানো যায়। ওকে সর্বোচ্চ বললে এখানে চারটা বিটে, চারটা বিটে অন থাকবে, অর্থাৎ চারটা বিটে অন মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো থাকবে সেগুলো সবগুলো যোগ করতে হবে। তাহলে এবার বাল্বের সাহায্যে আমরা দেখব, বাল্বের সাহায্যে নির্ণয় করো 0 থেকে 15 বাইনারি। তো জাস্ট এই যে এই জায়গাগুলোতে আমরা কি দিছিলাম, আগে ডট দিছিলাম কার্ডের মধ্যে, এগুলোতে এখন বাল্ব ব্যবহার করব, তার মানে এইটা আমরা ভেবে নেব, এখানে আছে একটা ডট, এখানে আছে দুইটা ডট, এখানে আছে চারটা ডট, এখানে আছে আটটা ডট, এইভাবে ভেবে নেব। ওকে তাহলে জিরো বানানোর জন্য কিন্তু কোনো বাল্বই অন করার প্রয়োজন নেই, ঠিক আছে, তার মানে চারটা বাল্বই অফ, এখানে চারটা জিরো। এবার অন বানাইতে গেলে আমাদের কি করতে হবে, অন বানাইতে গেলে এখানে দেখুন জাস্ট অন যোগ করতে হবে, তার মানে এই বাল্বটা এখানে জ্বলতেছে আর গুলো সবগুলো অফ, অফ মানে জিরো তিনটা জিরো, আর এটা অন মানে এখানে অন দেওয়া হয়েছে। তাহলে দুই বানাইতে গেলে কি করতে হবে, এই বাল্বটা অন, টু ফোর এইট। ওকে তাহলে দুই বানাইতে গেলে কি করলাম সেটা তো বললামই, তিন বানাবো এখন আমরা, তিন বানাইতে গেলে নিশ্চয় দুই আর এক যোগ করে তিন হবে, তার মানে এই দুটো আমাদের কাজে লাগলো, এই দুটো বাল্ব আমাদের অন থাকবে। ওকে তার মানে এই দুটো অফ অর্থাৎ জিরো জিরো অন অন, ওকে জিরো জিরো অন অন। এবার আমরা চার বানাবো, চার বানাইতে গেলে কিন্তু এই তো এই বাল্ব, এই বাল্বটাতে চার আছে, হ্যাঁ আমরা দেখেছিলাম এর আগে তৃতীয় নম্বর কার্ডে ডট থাকতে হচ্ছে চারটা, তার মানে জাস্ট এই বাল্বটা জ্বলবে আর গুলো সবগুলো অফ থাকবে, অফ মানে জিরো। তারপর পাঁচ বানাবো, পাঁচ বানাইতে গেলে আচ্ছা আবার আমি লিখে নেই, এগুলো এই পাশে সবগুলো হচ্ছে অন, ঠিক আছে, তারপর সেকেন্ড যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টু ফোর এইট, তাহলে পাঁচ বানাবো, এটার মান হচ্ছে চার, চার আর এটার মান এক, চারের এক যোগ করলে পাঁচ, তার মানে জিরো অন জিরো অন, এই তো দেখুন। তারপর ছয় বানাবো, তাহলে চার, এটা চার, এটা দুই, কত হলো ছয়, তাহলে এগুলো জিরো পাশেরগুলো, তাহলে জিরো অন অন জিরো। এবার আমরা সাত বানাবো, তো চারের সাথে দুই যোগ করলে ছয়, ছয়ের আগে সাত, তার মানে এই তিনটাই বাল্ব অন আছে, তাহলে তিনটা অন আর এইটা জিরো, এইটা জিরো
8 বানাবো এবার তো এখানে দেখতে পাচ্ছেন এই বাল্ব এইখানে হচ্ছে 8 হবে এই বাল্বের অ্যাক্রসে এখানে কি থাকতো আমাদের একটা কার্ড থাকতো কার্ডে ডট থাকতো 8টা তো আমরা ডট কল্পনা এখানে করব না জাস্ট একটু মনে রাখব যে হচ্ছে এই যে বাম থেকে ডানের দিকে আসতে চতুর্থ নম্বর যে বাল্বটা থাকবে সেই বাল্বটার ভ্যালু হবে 8 তাহলে এখানে 8 মিলাবো তো 8 মিলে গেল এটার মান 8 ঠিক আছে তাহলে এই সবগুলো 0 হবে সবগুলো 0 তো এবার 9 মিলাবো নিশ্চয় 8 আর 1 যোগ করলে 9 হবে তার মানে এই বাল্বগুলো অফ তাহলে 1001 অর্থাৎ এটা অন পাশের দুইটা অন মাঝের দুইটা অফ অফ মানে 0 আশা করি ক্লিয়ার হয়েছে আবার আমি এগুলো লিখে নেই এটার মান অন এটার মান 2 এটার মান হচ্ছে 4 এটার মান হচ্ছে 8 তাহলে 10 মিলাইতে হবে নিশ্চয় 8 এর সাথে 2 যোগ করতে হবে তাহলে অন 0 এই তো আবার 11 বানাইতে হবে তাহলে এটা হচ্ছে 8 এটা 8 8 9 10 আর 1 11 তাহলে এটা 0 জাস্ট তাহলে 10 অন অন দেখতে পাচ্ছেন 10 অন অন এবার 12 দেখব আচ্ছা আবার আমি লিখে নেই তাহলে সুবিধা হবে 1 2 4 8 তাহলে 12 বানাইতে হবে 8 আর 4 যোগ করলে 12 হয় তাহলে এই বাল্ব দুটো জ্বলতেছে আর এই দুটো অফ আছে তাহলে 13 বানাবো এবার 8 আর 4 12 আর 1 13 এটা অফ আছে তার মানে এটা 0 14 বানাবো 8 আর 4 যোগ করলে 12 13 14 তাহলে এই তিনটা অন থাকবে এটা অফ থাকবে ওকে তিনটা অন অফ মানে 0 15 বানাবো চারটা বাল্বই অন করে দিতে হবে কারণ এটার মান 8 এটার মান হচ্ছে 4 8 আর 4 12 এটার মান হচ্ছে 2 12 13 14 এটার মান হচ্ছে 1 15 তাহলে সবগুলোই অন ওকে আশা করি ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তীতে যাই কি বলছে এখানে নিচের শর্তটি পূরণ করে সহজে উত্তরগুলো লিখতে পারো কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া আছে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা কার্ড আমরা দেখছি যে হচ্ছে প্রথম কার্ডে একটা থাকে ডট সরি এখানে কার্ড সংখ্যা বোঝানো হচ্ছে এক নম্বর কার্ড দুই নম্বর কার্ড তিন নম্বর কার্ড চার নম্বর কার্ড তাহলে ডটের সংখ্যাটা একটু দেখি প্রথম কার্ডে ডট থাকে হচ্ছে একটা দ্বিতীয় কার্ডে ডট থাকে হচ্ছে দুইটা তৃতীয় কার্ডে চারটা চতুর্থ কার্ডে চারের ডাবল আটটা পঞ্চম কার্ডে আটের ডাবল এখানে হবে হচ্ছে ১৬টা এভাবে হয় ছয় কার্ডে হচ্ছে ১৬ দোকানে এখানে হবে ৩২ এভাবে হবে তাহলে এটার উত্তরটা আমরা দেখে নিই হ্যাঁ তাহলে এখানে দেখুন এটা আমরা জানি এক নম্বর কার্ডে ডট থাকবে হচ্ছে একটা দুই নম্বর কার্ডে ডট থাকবে হচ্ছে একের ডাবল তিন নম্বর কার্ডে ডট থাকবে হচ্ছে এই যে দুইয়ের ডাবল চতুর্থ নম্বর কার্ডে ডট থাকবে চারের ডাবল আটটা পঞ্চম কার্ডে ডট থাকবে আটের ডাবল ১৬টা ষষ্ঠ কার্ডে ডট থাকবে ১৬ ডাবল হচ্ছে ৩২টা সপ্তম কার্ডে থাকবে হচ্ছে ১৭ দোকান সরি ৩২ দোকানে ৬৪টা ডট অষ্টম কার্ডে ডট থাকবে হচ্ছে ৬৪ দোকানে ১২৮ ওকে তাহলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব এখানে বিট সংখ্যা যতটা হবে ততটা অন হবে ওকে এখানে বিট সংখ্যা যতটা হবে ততটা অন হবে আর এখানে তাকান এখানে বিট সংখ্যা ১ তার মানে সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যাবে ১ এখানে বিট সংখ্যা ২ তার মানে হচ্ছে এই দুটো আমাদের যোগ করতে হবে কত হয় ১ আর ২ যোগ করলে হচ্ছে ৩ আবার বিট সংখ্যা ৩ তার মানে সর্বোচ্চ বিট সংখ্যা ৩ মানে হচ্ছে ৩টা ১ ৩টা ১ মানে হচ্ছে এক দুই চার এই তিনটাই আমাদের যোগ করতে হবে এক দুই চার এই তিনটাই আমাদের যোগ করতে হবে অর্থাৎ তিনটা বাল্বই অন হ্যাঁ এই তিনটাই অন আছে অন মানে সবগুলো যোগ করে নেব চারের দুই ছয় আর একে সাত এবার আর একটা জিনিস দেখুন যে হচ্ছে চার চার মানে হচ্ছে চারটাই অন চারটাই অন চারটা বিটি অন তাহলে চারটাই অন মানে এখানে এক থাকে তারপর দুই থাকে তারপর চার থাকে তারপর আট থাকে সবগুলো যোগ করতে হবে ঠিক আছে সবগুলো যোগ করলে কত হবে জাস্ট এই তো এগুলো দেখতে পাচ্ছেন না এসব যোগ করে দেবেন আর পঞ্চমের ক্ষেত্রে এই সব যোগ করে দেবেন ষষ্ঠ কার্ডের ক্ষেত্রে এই সব যোগ করে দেবেন সপ্তমের ক্ষেত্রে সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যাবে এই সবগুলো যোগ করে দেবেন অষ্টমের ক্ষেত্রে এই সব যোগ করে দেবেন ওকে আশা করি ক্লিয়ার হয়েছে এখানে কিন্তু জিরো বাদ দিয়ে কিন্তু কল্পনা করা হয়েছে হ্যাঁ
এবার আমরা কুইজ দেখি, উপরের সবটা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো। এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কোন সূত্র বানাতে পারবে সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য। আচ্ছা এটা পারি কিনা একটু দেখি। তাহলে এখানে দেখুন যে উপরের ছকে বিট সংখ্যা ও দশমিক সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে এখানে একটু তাকান যে হচ্ছে বিট সংখ্যা যখন এক হচ্ছে সর্বোচ্চ দশমিক সংখ্যা হচ্ছে এক। এই এক কিভাবে পাওয়া যাচ্ছে? এই এক পাওয়া যাচ্ছে হচ্ছে দুইয়ের ওপরে যদি এই যে বিট সংখ্যাটা দেওয়া যায় দুইয়ের পাওয়ার এক মাইনাস এক, অর্থাৎ দুইয়ের পাওয়ার এক মানে হচ্ছে দুইকে দুই, দুইয়ের থেকে এক বাদ দিলে হবে এক। এবার বিট সংখ্যা যখন দুই হচ্ছে দশমিক সংখ্যা সর্বোচ্চ বানাতে পারতেছি তিন, এটা কিভাবে হচ্ছে? দুইয়ের পাওয়ার যখন এই যে বিট সংখ্যাটা উপরে উঠাই দেবো, হ্যাঁ দুইয়ের পাওয়ার দুই মানে দুই দুইবার গুণ অবস্থা আছে, অর্থাৎ দুই দুগুণে চার, চারের থেকে এক বাদ দিলে কত হবে তিন, ঠিক আছে। আবার বিট সংখ্যা যখন তিন সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যাচ্ছে হচ্ছে সাত, উপরে আমরা দেখে আসছি বিট সংখ্যা যখন তিন সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যাচ্ছে হচ্ছে সাত। সাত কিভাবে পাচ্ছি আমরা? তাহলে এই যে দুইয়ের পাওয়ার যদি আমরা বিট সংখ্যা তিন ওঠায় দেই, দুইয়ের পাওয়ার তিন মানে হচ্ছে দুই আছে গুণ অবস্থায় হচ্ছে তিনটা, ঠিক আছে। দুই গুণ দুই গুণ দুই কত হয়? দুই দুগুণে চার, চার দুগুণে আট, তাহলে আট থেকে এক বাদ দিলে কত হবে সাত। তার মানে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য আমি একটি সূত্র বানাতে পেরেছি। সূত্রটি হচ্ছে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের হবে কিভাবে? টু টু দি পাওয়ার বিট সংখ্যা বিয়োগ অন। ওকে, তাহলে সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যাবে দুইয়ের পাওয়ার যদি বিট, বিট এখানে কত হতে পারে এক দুই তিন চার পাঁচ, এগুলো বসাই দেবো এই জায়গায়, হ্যাঁ পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান, তো এটাই। তাহলে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়, এটা পরের কাজ। এখানে বলছে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়। দ্বিতীয় বিট এখানে দেখুন বিট সংখ্যা হচ্ছে এখানে দেখুন এক এবং এক, দ্বিতীয় বিট সংখ্যা ব্যবহার করে আমরা সর্বোচ্চ, কিন্তু এখানে এক থাকে এখানে দুই থাকে, সর্বোচ্চ কিন্তু তিন বানাইতে পারি, দুই রেখে তিন, কিন্তু তিনের কমও কিন্তু বানাইতে পারি, যেমন হচ্ছে দুই বানাইতে পারি, তারপর হচ্ছে এক বানাইতে পারি, ঠিক আছে। তার মানে তিনটা বানানো যাচ্ছে। তাহলে দ্বিতীয় বিট ব্যবহার করে গঠিত বাইনারি সংখ্যাগুলো হচ্ছে জিরো বানাইতে পারবো আমরা, তারপর অন বানাইতে পারবো, অর্থাৎ জিরো অন, তারপর অন জিরো বানাইতে পারবো, তারপর অন অন বানাইতে পারবো, তাই না। তাহলে এসব বাইনারি সংখ্যাগুলোর জন্য দশমিক সংখ্যাগুলো হচ্ছে শূন্য, অর্থাৎ ডাবল জিরো মানে ডাবল জিরো যদি বাইনারি হয় তাহলে দশমিকে জিরো, আর জিরো অন যদি বাইনারিতে হয় তাহলে দশমিকে অন, অন জিরো যদি বাইনারিতে হয় সেটা হচ্ছে দশমিকে দুই, আর হচ্ছে অন অন যদি বাইনারিতে হয় সেটা দশমিকে তিন। অর্থাৎ দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে মোট চারটি সংখ্যা তৈরি করা যায় শূন্য সহ। তো একটু আগে আমি যেটা বললাম সেটা শূন্য বাদে। ওকে, তাহলে যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ? হ্যাঁ শূন্য ধরেছি। তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল? শূন্য সহ মোট চারটি সংখ্যা তৈরি করা গেল। ওকে, চারটি সংখ্যা তৈরি করা যায়। তাহলে এখানে কি বলছে? বেশ, তাহলে নিচে ছকটি পূরণ করে ফেলো, বিট সংখ্যা আবার দেওয়া আছে, মোট কতটি সংখ্যা পাওয়া যায় শূন্য সহ। তো আমরা একটু আগে কিন্তু শূন্য বাদ দিছিলাম, হ্যাঁ এই তো এই জন্য এক প্রতিবার বিয়োগ করতেছিলাম, এবার এক বিয়োগ করব না, এগুলো কিন্তু শূন্য ছাড়াই কাজ করতেছিলাম, শূন্য ছাড়াই কতটা করে বিট হলে কতটা সর্বোচ্চ দশমিক সংখ্যা বানানো যায় এটা শূন্য ছাড়া। এবার শূন্য সহ দিতে বলছে, তার মানে এক বিয়োগ করছিলাম, ওটা বিয়োগ করা যাবে না এখন। তাহলে এখানে তাকান, বিট এক থেকে আট পর্যন্ত ব্যবহার করে মোট কতটি সংখ্যা পাওয়া যায়? তার ছকে দেওয়া হলো বিট সংখ্যা বা কার্ড সংখ্যা, এখানে এক থেকে আট পর্যন্ত মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ। তাহলে এখানে এক যখন বিট মোট সংখ্যা পাওয়া যাবে হচ্ছে দুইটা, দুই যখন বিট মোট সংখ্যা পাওয়া যাবে হচ্ছে চারটা। তো একটু আগে যেটা দেখলাম যখন দুই বিট তখন কয়টা সংখ্যা পাওয়া যাচ্ছে? চারটা, তাই না। যখন তিন বিট তখন কয়টা সংখ্যা পাওয়া যাবে? আটটা। জাস্ট
এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এর বিট সংখ্যা, বিট সংখ্যা তুলে দেব উপরে, হ্যাঁ মাথায় উঠাই দেব, তার মানে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ অবস্থায় আছে, 2 3 বার গুণ অবস্থায় থাকলে কত হয়, 2 2 গুণে 4 4 2 গুণে 8, তাহলে 8। আবার এবার যদি 2 এর পাওয়ার যদি 4 উঠাই দেই, ঠিক আছে, এবার হচ্ছে বিট সংখ্যা কত 4, তাহলে 2 এর পাওয়ার যদি 4 বসা দেই তাহলে 2 আছে 4 বার গুণ অবস্থায়, তাহলে আর একটা গুণ অবস্থায় করে দেই, তাহলে 2 2 গুণে 4 4 2 গুণে 8 8 2 গুণে 16, তার মানে 16টি সংখ্যা পাওয়া সম্ভব, তাই না, শূন্য সহ। তাহলে এই সূত্রটাই ফলো করবে, মোট গঠিত সংখ্যা হবে 2 টু দি পাওয়ার বিট সংখ্যা। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা লং করতে চাচ্ছি না আর, তো পরবর্তী ভিডিওতে আমরা হাতের আঙ্গুলে বাইনারি সংখ্যা এই পার্ট নিয়ে আলোচনা করব।